বন্দে হোং শ্রী গুড়ঃ শ্রী জুতপাদ কমলাং শ্রী গুণ বৈষ্ণবংশঃ শ্রী রূপং শ অগ্রজাতং সহগণ रघुনাথান্বিতং তম সজীবং শঅদ্বৈতং শ অবধুতং পরিজন সহীতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ রলিতা শ্রী বিশাখা নিতাংশ্চ ভক্তগণ জয়রূপ সনাতন ভট্টরঘুনাথ শ্রীজীব গোপাল ভট্টদাস রঘুনাথ আজ স্বরগোস্বামীর এক গোসাই ভট্ট ভট্টগোস্বামীর জীবনী তার দিব্যচরিতা বলি আস্বাদন করব আপনারা খুব সাবধানে শ্রবণ করুন পরনাম করি ভট্ট চরণে প্রভু রঘুনাথ বলি কৈলা আলিঙ্গনে চৈতন্য চরিতামৃত অন্তর্লীলা তেরোতম অধ্যায়ের একশো একতম পয়ার কাশীধাম থেকে পদব্রজে শ্রী রঘুনাথ ভট্ট ধামে এলেন কাশীধাম থেকে পদব্রজে শ্রী রঘুনাথ ভট্ট ধামে এলেন মহাপ্রভুর পাদপদ্ম বন্দনা করতেই প্রভু রঘুনাথ বলে আলিঙ্গন করলেন প্রভুর আলিঙ্গনে রঘুনাথ ভট্টের সমস্ত দুঃখ দূর হল শ্রী রঘুনাথ ভট্ট চিন্তা করতে করতে এসেছিলেন বহুদিন পরে প্রভুকে দর্শন করতে যাচ্ছি তিনি চিনতে পারবেন কি না জানি না পূর্বের মতো আদর আদর করবেন কি না জানি না তার কত প্রিয় ভক্ত রয়েছে আমাদের ন্যায় অধম ভক্তদের কথা মনে রাখবেন কি জানি না কিন্তু মহাপ্রভু যখন বদনে রঘুনাথ বলে আলিঙ্গন করলেন রঘুনাথ প্রেমাশ্রুতে সিক্ত হতে লাগলেন সজল নয়নে প্রভুর শ্রীচরণ ধরে বললেন হে করুণাময় প্রভু সত্য সত্যই এই অধমের কথা এখনও মনে রেখেছেন প্রভু বললেন রঘুনাথ তোমার পিতা মাতার স্নেহের কথায় জন্মে কেন কোনো জন্মেও ভুলতে পারবো না প্রতিদিন কত স্নেহ করে আমাকে ভোজন করাতেন তারপর মহাপ্রভু ভক্তগণের নিকট রঘুনাথ ভট্টের পরিচয় করিয়ে দিলেন ভক্তগণ বড় সুখী হলেন রঘুনাথ পিতামাতার দণ্ড দণ্ডবোন্নতি জ্ঞাপন করলেন চন্দ্রশেখর প্রভৃতি ভক্তগণের কুশল বার্তা প্রদান করলেন সব শেষে স্নেহময়ী জননী প্রভুর জন্য যেসব খাদ্য সামগ্রী দিয়েছিলেন ঝালি থেকে বের করে একে একে সব তাকে দেখালেন প্রভু খুব খুশি হয়ে গোবিন্দকে ডেকে সব জিনিস রাখতে বললেন শ্রী রঘুনাথ ভট্টের পিতার নাম শ্রী তপন মিশ্র এই তপন মিশ্রকে মহাপ্রভুর শিক্ষা শ্রী শ্রী চৈতন্য চরিতা আমৃতে আছে তপন মিশ্রকে কি শিক্ষা দিয়েছিলেন কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন চারি চারি ধর্ম জীবের কারণ অতএব কলিযুগ নাম সার আর কোন ধর্ম করিলে নাহি হয় পার রাত্রিদিন নাম লয় খাইতে শুইতে। যাহার মহিমা বেদে নাহি পারে দিতে শুনো মিশ্র কলিযুগ নয় তপ যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া কুটি পরিহরি একান্ত হইয়া সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল এই সেই স্তপন মিশ্র প্রভু গার্হস্থ্য জীবনে যখন পূর্ববঙ্গে পদ্মা নদীতটে অধ্যাপক রূপে শুভ আগমন করেছিলেন তখন মিশ্রের সঙ্গে তখন তার পরিচয় হয় তপন মিশ্র পূর্ববঙ্গের লোক শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন তিনি সাধ্য সাধন তত্ত্ব সম্বন্ধে অনেক আলোচনা করেছিলেন কিন্তু তার যথার্থ অর্থ নির্ণয় করতে পারলেন না নির্বিন্ন হয়ে চিন্তা করতে লাগলেন একদিন রাত্রে স্বপ্নে দেখছেন এক দেবতা এসে বললেন মিশ্র তুমি কোনো চিন্তা করো না শ্রীনিমাই পণ্ডিতের নিকট গমন করো তিনি তোমাকে সাধ্য সাধন তত্ত্ব ভালো করে বুঝিয়ে দেবেন মনুষ্য নহেন তে নরনারায়ণ নররূপে লীলা তাঁর কারণ চৈতন্য ভাগবত আদি লীলা চোদ্দতম অধ্যায়ের একশো তেইশতম পয়ার বলে দেবতা অন্তর্ধান হলেন সকালবেলা প্রাতকৃত্যাদি শেষ করে মহাপ্রভুর দর্শনের জন্য চললেন দেখলেন শ্রীনিমাই পণ্ডিত একটি উচ্চ চৌকির ওপর বসে আছেন গৃহকানী তার অঙ্গকান্তিতে উদ্ভাসিত হচ্ছে তার নয়ন যুগল প্রফুল্ল পদ্মদলের ন্যায় শিরে কুঞ্চিত কেশ দাম বক্ষস্থলে শুভ্র উপবিদ পরিধানে শ্বেত বস্ত্র চন্দ্রে চতুর্দিকে নক্ষত্র মালার ন্যায় শিষ্যগণ চারিদিকে উপবিষ্ট তপন মিশ্র দণ্ডবধ করে করজোড়ে বলতে লাগলেন হে দয়াময় আমি অতি দিনহীন আমাকে কৃপা করুন প্রভু হাস্য সহকারে তাকে ধরে বললেন বসালেন এবং তার পরিচয় জিজ্ঞাসা করলেন তপন মিশ্র নিজ পরিচয় বলে সাধ্য সাধন তত্ত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করলেন মহাপ্রভু বললেন ভগবান যুগে যুগে জীবের কল্যাণের জন্য অবতীর্ণ হন কিভাবে তার ভজন করতে হয় সে বিষয়ে উপদেশও দেন সত্য যুগে ধ্যান ত্রেতায় যজ্ঞ দাপরে পরিচর্যা কলিতে শ্রী নাম সংকীর্তন কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন চারিযুগে ধর্ম জীবের কারণ চৈতন্য ভাগবত আদি লীলা চোদ্দতম অধ্যায়ের একশো সাঁত্রিশতম পয়ার জীবের বল বীর্য আয়ু বিচার করে শ্রী ভগবান আচার্য মূর্তিতে এ সমস্ত ধর্ম নির্ণয় করেছেন অতএব এর অন্নতা করিলে কোনো ফল হয় না অতএব কলিযুগে নামযজ্ঞ সার আর কোনো ধর্ম কইলে নাহি হয় পার চৈতন্য ভাগবত আদি লীলায় চোদ্দতম অধ্যায়ের একশো উনচল্লিশতম পয়ার শ্রীনাম সংকীর্তন ব্যতীত অন্য কোনো উপায় নাই অন্য সাধন বাসনা ত্যাগ করে সর্বক্ষণ শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চৈতন্য ভাগবত আদি লীলা চোদ্দতম অধ্যায়ের একশো পঁয়তাল্লিশতম মন্ত্র এই মন্ত্রপ্রভাবে আপনি সাধ্য সাধন তত্ত্ব আদি সবকিছু জানতে পারবেন এই প্রভাবে মন্ত্রপ্রভাবে হরিনামই সাধ্য ইহাই সাধন শ্রী নাম ও নামই অভেদ তপন মিশ্র প্রভুর উপদেশ শ্রবণে ষাষ্টাঙ্গে মহাপ্রভুর শ্রীচরণ বন্দনা করলেন এবং প্রভু সঙ্গে নবদ্বীপে আসতে চাইলেন প্রভু আদেশ করলেন আপনি শীঘ্র কাশী যান সেখানে আমাদের মিলন হবে তখন বিশেষভাবে সব তত্ত্ব উপদেশ দান করব এই বলে প্রভু নবদ্বীপের দিকে যাত্রা করলেন তপন মিশ্র সপত্নীক কাশীর দিকে চললেন কয়েক বছর পরে করুণাময় গৌরহরি সন্ন্যাস গ্রহণ করে জননীর আদেশে পুরী ধামে এলেন কয়েক মাস পুরীতে অবস্থান করার করবার পর ঝাড়িখণ্ডের পথে বৃন্দাবন যাত্রা করে পথে ধামে উপস্থিত হলেন প্রভু মণিকর্ণিকা ঘাটে হরিবোল হরিবোল ধ্বনি করলেন তপন মিশ্র তখন সেই ঘাটে স্নান করছিলেন অকস্মাত হরিধ্বনি শুনে চমকে উঠলেন মরুভূমির মধ্যে সমুদ্রের বান মহামায়াবাদীদের মধ্যে হরিধ্বনি দেখলেন তীর দেশে এক অপূর্ব সন্ন্যাসী অঙ্গকান্তিতে চারদিক আলোকিত হচ্ছে বিশ্বান্বিত হয়ে ভাবতে লাগলেন ইনি কে নবদ্বীপের শ্রীনিমায় পণ্ডিত নাকি শুনেছি তিনি সন্ন্যাসী হয়েছেন জল থেকে উঠে দেখলেন সত্যই সেই শ্রীনিময় পণ্ডিত সন্ন্যাসী বেশে এসেছেন অমনি প্রভু শ্রীচরণ বন্দনা করে আনন্দে রোদন করতে লাগলেন প্রভু ভূমি থেকে উঠিয়ে আলিঙ্গন করলেন কয়েক দিনের পর মিলন হলো, অনেক দিনের পর মিলন হলো। তপন মিশ্র বহু আদর করে প্রভুকে গৃহে আনলেন তারপর তার শ্রীচরণ ধৌত করে সেই জল সপরিবারে পান করলেন পরম আনন্দ হল তপন মিশ্রের পুত্র শিশু রঘুনাথ পাদমূলে বন্দনা করতে প্রভু তাকে কোলে তুলে নিলেন মিশ্র শীঘ্র রন্ধনের ব্যবস্থা করতে করে দিলেন বলভদ্র ভট্টাচার্য রন্ধন করলেন প্রভুর স্নানের ব্যবস্থা হল এবং স্নান আদি আবশ্যকীয় কর্ম শেষ করে প্রভু ভোজন করলেন অবশেষ পাত্র পেলেন মিশ্র মিশ্রপুত্র রঘুনাথ প্রভুর শ্রীচরণ সম্মাহন করতে লাগলেন মিশ্রপুত্র রঘু করে পাত সম্মাহন চৈতন্যচরিতা মৃত মধ্যলীলায় প্রভু বিশ্রাম করলেন মহাপ্রভুর আগমন সংবাদ শ্রবণে চন্দ্রশেখর ও মহারাষ্ট্র বিপ্র প্রভৃতি ভক্তগণ এলেন এবং তার শ্রীচরণ বন্দনা করলেন প্রভু শ্রী চন্দ্রশেখরকে আলিঙ্গন করলেন এবং সকলকে নিয়ে কিছুক্ষণ কৃষ্ণ কথা বললেন প্রভু বিশ্বেশ্বর বিন্দুমাধব দশাশ্বমেধ ঘাট প্রভৃতি দর্শন করলেন শ্রী চন্দ্রশেখরের ঘরে মহাপ্রভু অবস্থান করতেন ও তপন মিশ্রের গৃহে ভোজন করতেন শ্রীচন্দ্রশেখর গ্রন্থাদি সকলের কার্য করতেন তিনি বৈদ্যকুলে জন্মগ্রহণ করেছিলেন কাশিতে ব্রহ্ম আত্মা চৈতন্য তিন শব্দ ভিন্ন অন্য শব্দ নেই প্রভুর আগমনে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন আরম্ভ হলো মহারাষ্ট্র বিপ্র প্রভুর শ্রীচরণ ধরে প্রার্থনা করতে লাগলেন হে প্রভু কাশীপুর উদ্ধার কর সন্ন্যাসীদের গুরু প্রকাশ প্রকাশানন্দ সরস্বতীর নিকট আমি তিনবার আপনার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করলাম কিন্তু তিনি তিনবার কেবল চৈতন্য শব্দ বললেন কৃষ্ণ শব্দ বললেন না প্রভু বললেন মায়াবাদীগণ শ্রীকৃষ্ণ চরণে অপরাধী বলে তাদের মুখে শ্রীকৃষ্ণ শব্দ বহির্গত হয় না শ্রী ভগবানের নাম বিগ্রহ স্বরূপ তিনের মধ্যে কোনো ভেদ নেই এই তিন চিদানন্দ স্বরূপ প্রভু এ সম্বন্ধ সমস্ত উপদেশ করে পরদিন বৃন্দাবন অভিমুখে যাত্রা করলেন যাবার সময় বলে গেলেন কৃষ্ণের কৃপা হলে সব উদ্ধার হবে বৃন্দাবন ধামে প্রভু কিছুদিন সানন্দে ভ্রমণ আদি করবার পর পুনঃ ধামে এলেন একদিন ছল করে প্রকাশানন্দ সরস্বতীর সঙ্গে প্রভু সাক্ষাৎকার করলেন প্রকাশানন্দ সরস্বতীর প্রভুর দৈন্য অপরিসীম সৌন্দর্য ঔদার্য বদান্নতা দেখে তাঁর শ্রীচরণ তলে লুটিয়ে পড়লেন সন্ন্যাসীগণ প্রভুর চরণ বন্দনা করে তার মহিমা গান করতে লাগলেন এবার কাশিতে হরিনামের বন্যা প্রবাহিত হল কাশীর মায়াবাদ রূপ ময়লা যেন ধুয়ে গেল কাশিতে প্রভু একবার দশ দিন রইলেন ভক্তগণের আনন্দের সীমা রইল না তপন মিশ্র চন্দ্রশেখর মহারাষ্ট্র বিপ্র প্রভৃতি ভক্তগণ প্রাণ ভরে প্রভুর সেবা করলেন মিশ্র পুত্র রঘুনাথ দিন দশেক ইষ্টদেবের সেবা করবার পর পরম সৌভাগ্য লাভ করলেন তারপর প্রভু ভক্তগণের থেকে বিদায় নিয়ে পুরীর দিকে চলবার উদ্যোগ করলেন প্রভুর বিরহে ভক্তগণ বড় কাতর হলেন মিশ্রপুত্র রঘুনাথ কাঁদ্ কাঁদ্ প্রভুর শ্রীচরণ মূলে লুটিয়ে পড়লেন প্রভু তাকে কোলে নিয়ে অঙ্গ ঝেড়ে অনেক বোঝালেন বললেন পিতা মাতার সেবা করো মাঝে মাঝে পুরীধামে এসো দর্শন হবে তপন মিশ্র চন্দ্রশেখর আদি ভক্তগণকে আলিঙ্গন করলেন ও অনেক তত্ত্বোপদেশ দিয়ে মহাপ্রভু বিদায় দিলেন শ্রী রঘুনাথ অল্পকালের মধ্যে ব্যাকরণ কাব্য অলংকার আদি শাস্ত্রে পরম পণ্ডিত হলেন বৃদ্ধ পিতা মাতার সেবা করতে লাগলেন রঘুনাথের একটু বয়স হলে পিতা আদেশ করলেন তুমি পুরীধামে গিয়ে শ্রী গৌর সুন্দরকে দর্শন করে এসো শ্রী রঘুনাথের আনন্দের সীমা রইল না রঘুনাথের জননী প্রভুর সেবার জন্য বিবিধ খাদ্য সামগ্রী তৈরি করে একটি ঝালি প্রস্তুত করলেন শ্রী রঘুনাথ পিতামাতার অনুজ্ঞা ও আশীর্বাদ নিয়ে একটি ভৃত্যসহ পুরীর দিকে যাত্রা করলেন রাস্তায় একজন রামভক্ত বৈষ্ণবের সঙ্গে দেখা হলো নাম শ্রী রামদাস, তিনি জাতিতে কায়স্থ রাম রাজকর্মচারী কাব্যপ্রকাশের অধ্যাপক রামদাস শ্রী রঘুনাথ ভট্টের পদদুলি মাথায় নিলেন এবং ভৃত্তের কাছ থেকে সামগ্রীর ঝালিটি নিয়ে শিও মাথায় করে চলতে লাগলেন শ্রী রঘুনাথ ভট্ট বললেন আপনি পণ্ডিত হয়ে কী করছেন রামদাস বললেন ভট্টজি আমি শুধ্রাধ ব্রাহ্মণের একটু সেবা করে সুকৃতি সঞ্চয় করছি শ্রী শ্রীরঘুনাথ বললেন পণ্ডিতজি আমি অনুরোধ করছি ঝালিটি ভৃত্তের মাথায় দেন তথাপি রামদাস আনন্দ করে ঝালি নিয়ে চলতে লাগলেন শ্রী রঘুনাথ ভট্ট শ্রী রামদাসের সঙ্গে বিবিধ শাস্ত্র প্রসঙ্গ করতে করতে ক্রমে পুরী ধামে পৌঁছালেন শ্রী রঘুনাথ ভট্ট মহাপ্রভু শ্রীচরণে এলেন এবং সাষ্টাঙ্গে দণ্ডপত করলেন প্রভু রঘুনাথ বলে ভূমি থেকে তুলে নিয়ে আলিঙ্গন করলেন প্রভু তার পিতা মাতার কুশল প্রশ্ন করলেন এবং চন্দ্রশেখর প্রভৃতি ভক্তগণের কথা জিজ্ঞাসা করতে লাগলেন শ্রী রঘুনাথ একে একে সমস্ত কথা বললেন শ্রীরামদাসকে প্রভু স্থানে আনলেন শ্রীরাম প্রভুর শ্রীচরণ বন্দনা করল অন্তর্যামী প্রভু তার অন্তরে মুক্তিকামনা আছে দেখে তাকে তত আদর করলেন না প্রভু রাম রামনাথকে রঘুনাথকে সমুদ্র স্নান পূর্বক শ্রী জগন্নাথ দর্শন করতে আজ্ঞা করলেন ভক্ত সঙ্গে ভট্ট সমুদ্র স্নান ও জগন্নাথ দর্শন করে ফিরে এলে গোবিন্দ মহাপ্রভুর অবশেষ প্রসাদ তাকে প্রদান করলেন শ্রী রঘুনাথ ভট্টের ভোজনের ও থাকবার ব্যবস্থা মহাপ্রভু করে দিলেন সেখানে শ্রী রঘুনাথ থাকতেন কোনো কোনো দিবস বাসা ঘরে রন্ধন করে প্রভুকে আমন্ত্রণপূর্বক যত্ন করে ভোজন করাতেন শ্রী রঘুনাথ আট মাস নীলাচলে মহাপ্রভুর শ্রীচরণে সুখে কাটালেন জগন্নাথ দেবের সামনে মহাপ্রভুর অপূর্ব নৃত্য গীত বিবিধ ভাব বিকার আদি তিনি দর্শন করলেন তারপর মহাপ্রভু তাকে কাশিতে পিতা মাতার স্থানে ফিরে যেতে আদেশ করলেন রঘুনাথ মহাপ্রভুর বিচ্ছেদের কথা ভেবে অস্থির হয়ে পড়লেন প্রভু তাকে বিবিধ সান্ত্বনা দিয়ে বললেন বিবাহ করো না বৃদ্ধ পিতামাতার সেবা করো বৈষ্ণবদের সাথে ভাগবত শাস্ত্র অধ্যয়ন করো পুনর্বার নীলাচলে এসে জগন্নাথ দেবকে দর্শন করো মহাপ্রভু এই বলে নিজ কণ্ঠের মালাটি শ্রী রঘুনাথকে দিলেন প্রভু তার বৃদ্ধ পিতা মাতার জন্য অন্যান্য বৈষ্ণবদের জন্য জগন্নাথ দেবের মহাপ্রসাদ দিলেন বিদায়কালে রঘুনাথ ভট্ট কাতর চিত্তে প্রভুর পাদপদ্য মূলে দণ্ডপদ হয়ে পড়লেন প্রভু তাকে তুলে দৃঢ় আলিঙ্গন পূর্বক বিদায় করলেন প্রভুর বিচ্ছেদ বেদনায় ব্যথিত চিত্তে রঘুনাথ ভট্ট কাশী অভিমুখে যাত্রা করলেন শ্রী রঘুনাথ ভট্ট কাশী এসে পিতামাতার সেবা এবং ভাগবত অধ্যয়ন করতে লাগলেন বৃদ্ধ পিতা মাতার অপ্রকট হলে রঘুনাথ শ্রী মহাপ্রভুর নির্দেশ মতো সংসারে প্রবিষ্ট না হয়ে পুরীধামে তার শ্রীচরণে এলেন প্রভু রঘুনাথকে দেখে খুব খুশি হলেন তার বৈষ্ণব পিতামাতার সম্বন্ধে অনেক মহিমা বললেন রঘুনাথ সম্বন্ধে প্রভু সন্নিধানে দিন যাপন করতে লাগলেন রঘুনাথ আনন্দে প্রভু সন্নিধ্যানে দিন যাপন করতে লাগলেন আট মাস কেটে গেল একদিন প্রভু রঘুনাথ ভট্টকে ডেকে বললেন তুমি বৃন্দাবনে যাও ব্রজে তোমার অনেক কাজ আছে আমি জননীর আদেশে এখানে বসে আছি ব্রজের কোনো কাজ করতে পারছি না তোমাদের দ্বারা সে কাজ করাবো প্রভুকে ছেড়ে যেতে হবে বলে রঘুনাথের মনে খেদ হতে লাগল প্রভু তা জানতে পেরে বললেন তথায় রূপ সনাতনের সঙ্গে অবস্থান করো সর্বদা ভাগবত শাস্ত্র আলোচনা করো প্রভুর আদেশে শ্রী রঘুনাথ ভট্ট বৃন্দাবনে যাওয়ার জন্য প্রস্তুত হলেন অন্যান্য বৈষ্ণবদের থেকে বিদায় নিয়ে প্রভুর শ্রীচরণে এলেন মহাপ্রভু বিদায়কালে রঘুনাথকে জগন্নাথের হাত লম্বা প্রসাদী মালা ও তাম্বুল মহাপ্রসাদ প্রভৃতি দিয়ে আলিঙ্গন করলেন বিদায় হয়ে রঘুনাথ ভট্ট যে পথে প্রভু বৃন্দাবনে গিয়েছিলেন সেই পথে চললেন স্থানে স্থানে প্রভুর কীর্তি দর্শন লোকমুখে তার চরিত শুনতে শুনতে ক্রমে বৃন্দাবনে এলেন শ্রীরূপ সনাতন গোস্বামী তাকে অতি স্নেহ বলে আলিঙ্গনপূর্বক স্বাগত করলেন সস্বামীগণ অতিশয় সুখী হলেন আপন ভ্রাতাজ্ঞানে রঘুনাথ ভট্টকে স্নেহ করতে লাগলেন বিনয় নম্রতা প্রভৃতি সদ্গুণে তিনি সকলকে বসীভূত করলেন রূপ গোসাইয়ের সভায় করেন ভাগবত পঠন মহাপ্রভু বলেছিলেন যে ভাগবত পাঠ করবে রূপ গোসাইয়ের সভায় করেন ভাগবত পঠন ভাগবত পড়িতে প্রেমে আউলায় তার মন অশ্রু কম্প গদগদ প্রভুর কৃপাতে নেত্রকণ্ঠ রোদে বাষ্প না পারে পড়িতে চৈতন্য চরিতা আমৃত অন্তর্লীলায় তেরোতম অধ্যায়ের একশো ছাব্বিশ থেকে একশো সাতাশতম পয়ার শ্রী রঘুনাথ ভট্টের কণ্ঠকুলের ন্যায় সুমধুর ছিল এক এক শ্লোকের কত রকমের রাগরাগিনী ফেরাতেন শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী শ্রী গোবিন্দদেবের সেবায় আত্মনিয়োগ করলেন তিনি কোনো ধনাঢ্য শিষ্যের দ্বারা শ্রী গোবিন্দদেবের মন্দির নির্মাণ করালেন মহাপ্রভু তাকে যে মালা দিয়েছিলেন স্মরণকালে তা কণ্ঠে ধারণ করতেন গ্রাম্য না শুনে না কহে জিহবায় কৃষ্ণ কথা পূজা দিতে অষ্টপ্রহর্যায় শ্রী গৌর গণদ্দেশ দীপিকায় রঘুনাথাক্ষ কে ন ভট্টপুরা বা রাগমঞ্জরী শ্রী ব্রজলীলায় তিনি শ্রী রাগমঞ্জরী সখী ছিলেন অধুনা তিনি শ্রী রঘুনাথ ভট্ট নামে কীর্তিত হয়েছেন তার জন্ম হয়েছিল চোদ্দশো সাতাশ শকাব্দ ইংরাজির পনেরোশো পাঁচ খ্রিস্টাব্দ আশ্বিন শুক্ল দ্বাদশী ও অপ্রকট পনেরোশো এক শকাব্দ অর্থাৎ পনেরোশো ঊনআশি খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠ শুক্ল দশমী অর্থাৎ তিনি পঁচাত্তর বছর জগতে প্রকট থেকে এই জগৎকে ধন্য করেছিলেন ভক্তগণ শ্রী রঘুনাথ ভট্টগোস্বামীর জীবনী আস্বাদন করা হল উনি মহান ভাগবত আস্বাদক ছিলেন বক্তা ছিলেন এবং তিনি কাশিতেই সঙ্গীত চর্চা করতেন এবং বিভিন্ন রাগ রাগিনীর মারফত ভাগবতের বিভিন্ন শ্লোক উনি কীর্তন করতে পারতেন এই শ্রী রঘুনাথ ভট্টগোস্বামীর জীবনী আজ এটুকুই আপনারা সব ভালো থাকবেন জয় জয় পরম পূজ্য বড় বাবাজী মহারাজ জয় জয় নামাচার্য রামদাস বাবাজী মহারাজ জয় আমার সখীমা জয় আমার সদ্গুরুদেব জয় নিতাই গৌর হরিবল জয় বন্ধু সুন্দর